नमस्कार दास कुकिंग मैजिक चैनले सबाई के स्वागत जाना। आज बनाबो एक निरामिष आलुर दम। पुजो तो प्राय एसे ही गेलो, सबार बाड़ीते निरामिष आलुर दम आर लुचि तो हुई थाके, ताई आज आमी निरामिष आलुर दम किभाबे बानिएछि देखबो। तो चलो प्रथमे आमी आलुटाके डुमो डुमो करे केटे निएछि। केटे एबार एर मध्ये दिए एकटा मसला तैरि करे नेब। प्रथमे दिए दिलाम चालमगज 2 चामच आर दिए दिलाम 1 चामच पोस्त, दिए एटा पेस्ट करे रेखे देब। एबार आमी आलुटाके एकटु सेद्ध करे नेब। आलुटा सेद्ध हये गेले एबार कड़ाइयेर मध्ये दिए दिलाम सर्षेर तेल, दिए ई आलु सेद्धगुलोके एकटु भेजे नेब। आलुगुलो भाजा हये गेले एटा प्लेटेर मध्ये तुले रेखे देब। एबार ओई तेलेर मध्ये रान्नाटा करे नेब। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই নিরামিষ আলুর দমটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। এবার ওই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা আর টমেটো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে আর হলুদ গুঁড়ো দিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো। এবার আলুর সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেলে যে পোস্ত আর কালমগজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এটা আমার ভাজা জিরে গুঁড়ো, দিয়ে যখন এটা আলুটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে রান্নাটা প্রায় হয়ে যাবে শেষে গরম মশলা ছড়িয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ। নমস্কার।